একাদশে জায়গা পেলে আগের মতোই ফিনিশারের দায়িত্বটা কাঁধে নিতে চান মোসাদ্দেক হোসেন সৈকত। তার বিশ্বাস শিগগিরই জয়ের পথে ফিরবে টাইগাররা। গেল মার্চে নিউজিল্যান্ড সফরে ছিলেন দলে, তবে ইঞ্জুরিতে ম্যাচ না খেলেই ফিরতে হয় দেশে। সেই মোসাদ্দেক ইঞ্জুরি কাটিয়ে আবারও ফিরেছেন জাতীয় দলে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য প্রাথমিক দলে আছেন সৈকত। জাতীয় দলে নিয়মিত হওয়ার লক্ষ্যে প্রতিদিনই ঘাম ঝড়াচ্ছেন অনুশীলনে। পায়ের যে অবস্থা ছিল তার থেকে অনেক উন্নতি করছে এখন, এবং ব্যাটিং বোলিং সব কিছুতে এবং জিমও করলাম, কোনো কিছুতে এখন প্রবলেম ফিল করতেছে। কাজ করতেছি ইয়র্কার বল এবং স্লোয়ার বলগুলোতে কিভাবে আমি রান বের করতে পারবো। সো এর বাইরে আমি মনে করি যে আসলে নতুন করে কাজ করার মতো কিছু নেই, সো এই জায়গাটাতে আমি ইম্প্রুভ করার চেষ্টা করতেছি। মন্দ সময় কাটাচ্ছে দল, তবে সৈকতের বিশ্বাস ঘরের মাঠে ওয়ানডে সিরিজেই জয় খরা কেটে যাবে। সাম্প্রতিক সময়ে আমাদের দলের যে অবস্থা সবাই দেখতেছি, আমরা একটা ব্যাড টাইম পার করতেছি, এবং আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এটা আমরা ওভারকাম করব এবং আমাদের টিম খুব ভালোভাবে কামব্যাক করবে ইনশাআল্লাহ। কোভিড সুরক্ষা নিশ্চিত করে 31 মে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেট। বিসিবির এই পদক্ষেপ ক্রিকেটারদের জন্য সুখবর বলছেন সৈকত। ডিপিএলটা যদি গত বছর হয় নাই, তো এই বছর যখন হচ্ছে, তো আমি মনে করি যে প্লেয়াররা অনেক বেশি বেনিফিটেড হবে, এবং টি টোয়েন্টি বিশ্বকাপ আসছে সামনে, তো এটা অবশ্যই খুব ভালো একটা উদ্যোগ যে সামনে আমরা টি টোয়েন্টি ফরম্যাটে ডিপিএলটা খেলব। সিরিজকে সামনে রেখে 9 মে পর্যন্ত চলবে প্রথম ধাপের অনুশীলন, এরপর ঈদের ছুটি কাটিয়ে 18 মে থেকে হবে পুরো দমে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।